وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. जबान खोले पड़े ना औदु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض للمتقين. الله أكبر. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن ولم يصروا على ما فعلوا وهم يعلمون. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. رواه ابن ماجه. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على بكماله كشف الدجى بجماله हसनत जमी सालिही सल्लू अलैहि। ए तेरी मेरा जिसे के दो लोहा कदम तक पहुँचा और मेरी मेरा चाहिए कि मैं तेरे कदम तक पहुँचा। बाला गलोला बेकमाली कशफत तुझा बेजमाली है हसनत जमी खिसाली है सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। विशेष मेहमान जनाब जमालुद्दीन लेटर, जनाब सलीमुल्लाह टेलू। अल्लाह रब्बुल आलमीन हायात तजबा सिहात कलिया जान दान करें। आज के महफिलेर प्रधान मेहमान कोम्पानीगंज उपजेला परिषदेर सम्मानित चेयरमैन जनप्रतिनिधि जनाब मोहम्मद मेजानुर रहमान बादल। अतल्लाहु उमरहु व बारकल्लाहु फी हयाती। जोरे बोलेन आमीन। आलोचना रखलें जनाब मौलाना हुसैन अहमद महफूज चुआडांगा, जनाब मौलाना कारी गोलाम मुस्तफा भोला, जनाब मौलाना उमर फारूक। सुरेर जगते मातिये रेखेछिलेन इस्लामिक संगीत शिल्पी बड़ भाई जनाब मशिउर रहमान। हायाते तज्जबा सिहाते कल्याण कामना करी आल्लाह जाने समस्त गोलामके इस्लामेर खादिम हिसाबे कबूल करें। मंच बसा ओलामा इकराम, सामने बसा मुसलमान भाईरा, पर्दार आड़ालेर सम्मानिता मा एवं बोनेरा, विशेष करे जे युवकदेर माध्यमे महफिल प्रतिष्ठित, जिनि बार बार मोबाइले संवाद दिए सेई प्रवासी थेके आमादेरके कुष्टिया थेके पर्यन्त निये एसेछेन आपनादेर एलाकार सन्तान बड़ भाई जनाब देलावर होसेन फरहाद, इकबाल भाई सह नामना जाना যত সদস্য আছে যে মা এদেরকে পেটে নিয়েছে আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেয়। দেওয়ালেরও কান আছে, আসতে বলেন আমিন। প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় নোয়াখালীবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআনের মহব্বতে পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছে। খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। দুনিয়াতে কোরআনে কারিমের পেছনে যে সময়টুকু ব্যয় হবে মরণের পরে ওই সময়ের হিসাব আমাদের আল্লাহর কাছে দেওয়া লাগবে না। আর তারা কথা বলছে, নিস্তব্ধ হয়ে যান ভাই, আপনার গোনা হচ্ছে। আল্লাহর চাইতে সত্য কথা দুনিয়ায় কেউ বলে নাই, বলেছে? বলবে সামনে কেউ? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ বলেন আমার কালিমা সবচাইতে উপরে থাকবে। সুতরাং এখানে কথা হচ্ছে আল্লাহ, আল্লাহর কথার উপরে যেন কারো কথা আওয়াজ উঠে না যায়। নবীজির কথার উপরে যদি কারো আওয়াজ বেড়ে যায় তাহলে তার জীবনের সব ইবাদত আল্লাহ ধ্বংস করে দেয়। আর আপনি আল্লাহর কথার উপরে জোরে কথা বলবেন, আপনার আমল আখলাক থাকবে সব নষ্ট করে দেবে। ওই ভয়টিকে তাকান। কোরআনের জন্য সময়টুকু যদি ব্যয় হয় কিয়ামতের জবাব দেওয়া লাগবে না। এটা খুশি সংবাদ না? জবাব দেওয়া অত সহজ না। নবীজি যার আগে পেছনের সব অপরাধ বাপ, এরপরও নবী মাঝে মাঝে দোয়া করতেন আল্লাহুম্মা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা। হে আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দাও। আমার ভাইরা, আমার বয়স এখন 26 বছর। 2017 সালের ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত আল্লাহ যদি বলে আমি হামজা জবাব দেওয়া লাগবে না, তোরে মাফ করে দিলাম। শুধুমাত্র 2017 সালের ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 28 তারিখ 28টা দিনের হিসাব দিয়ে তারপরে জান্নাতে যা। আমি যখন মাঝে মাঝে একা একা থাকি আমার তো মনে হয় 28 দিনের হিসাব আমি ঠিকঠাক মতো আল্লাহর কাছে দিতে পারবো না। দুই একজন বলছে আর আপনারা তো হিসাব দিয়ে বসে আছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের গ্যারান্টি জিন্দা অবস্থায় দুনিয়াতে পেয়ে গেছেন। আমরা জাহান্নামে যাব কিনা সে গ্যারান্টি আজও পাইনি। জান্নাতের জিন্দা অবস্থায় তিনি গ্যারান্টি সার্টিফিকেট হাতে পেয়েছেন। আকাশের তারকা রাশির চাইতে যার জীবনে ইবাদত বন্দেগী নেকির কাজ বেশি। নবীকে বলেন আমার পরে নবী আসবে না, রাসূল আসবে না, কিন্তু যদি আল্লাহ নবী পাঠাতেন ওমরকে আল্লাহ নবী বানিয়ে দিতেন। তার মানে নবী হওয়ার যত যোগ্যতা সব আল্লাহ ওমরকে দিয়েছিলেন। কোন রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন কমপক্ষে 40 দিন ওই রাস্তায় শয়তান থেকে ভয় পেত। এত বড় পাওয়ারফুল মানুষ। হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি। হযরত আব্দুল্লাহ বলে আমার বাবা ইন্তেকালের 12 বছর পরে স্বপ্নে আমার সাথে একবার দেখা। স্বপ্নে দেখি হযরত ওমর আমার বাবা গোসল করে সুন্দর পোশাক পরে যেন আসতেছে। ডাক দিয়ে বললাম আব্বা জান আপনি কোথায় ছিলেন এতদিন? হযরত ওমর বলে সন্তান 12টা বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি। মহান আল্লাহর দরবারে আমার জীবনের কৃতকর্মের হিসাব আমি দিচ্ছিলাম। শেষ পর্যন্ত আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে তার গাফফার নামের খাতিরে। এখন আমি জান্নাতের নহর থেকে গোসল করে এই যে পোশাক জান্নাতের পোশাক পরে জান্নাতের দিকে হেঁটে যাচ্ছে। ও নোয়াখালী বাসে যে মানুষের ব্যাপারে এতক্ষণ প্রশংসা করলাম, জান্নাতের গ্যারান্টি যারা জিন্দা অবস্থায় পেয়ে গেছে, আকাশের তারকা রাজির চাইতে যার নেকির কাজ দুনিয়ায় বেশি ছিল, এই মানুষের যদি 12 বছর লাগে তাও আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আমার আপনার কয় বছর লাগবে? একদিনে হয়ে যাবে না? হিসাবে বুঝি না, জীবনের হিসাব আজ মিলাতে আমরা পারি নাই। কিয়ামতের ওই ময়দানে আমার আল্লাহ বলেন কোরআনের জন্য যে সময়টুকু ব্যয় হয়েছিল ওই সময়ের হিসাব আমার কাছে দেওয়া লাগবে না, তোর বাকি জীবনের হিসাব আমার কাছে দিয়ে জান্নাতে যা। যেন দুনিয়ায় যতদিন বেঁচে আছেন কোরআনের পেছনে সময় দেবেন, কারণ এটা আমার আল্লাহর মুখে নিজের বাণী। আমার কথা আমার কাছে যেমন দামি, আমার আল্লাহর কোরআনের কথা আমার আল্লাহর কাছে ঠিক ওই রকম দামি। এজন্য যে ব্যক্তির কাছে আসবে তাকে আমার আল্লাহ আর বেদামে রাখবে না, যারা আসবে তাকে উপরে তুলে দেবে। কিন্তু এটা থেকে বিরত রাখার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে পৃথিবীতে। একজন মানুষ অজু অবস্থায় দুনিয়ায় বেশি সময় থাকে না, অজু ছাড়া বেশি দিন থাকে। আজ একটা ভ্রান্ত ধারণা বাংলাদেশে জন্মিয়েছে কোরআন শরীফ অজু গোসল করে ছাড়া যাওয়া যাবে না, ধরা যাবে না। আমার ভাইরা, এখন কোন অমুসলিম এসে যদি বলে আমি ইসলাম জানতে চাই, আপনি মুসলমান হিসাবে তার কাছে কি দেবেন? নাকি ফাজাইল আমার তুলে দেবেন? সর্বপ্রথম আপনাকে কোরআন তুলে দেওয়া লাগবে। লরেন বোথ এটা কিছুদিন আগে মুসলমান হয়ে গেছে। টনি বেলাবারের শালী, ছোট শালিকা, অনার্স মাস্টার্স করেছে, ডক্টরেট করেছে বিশ্ববিদ্যালয় থেকে। খ্রিস্টানরা তাকে লক্ষ কোটি টাকা দিয়ে প্রশিক্ষণ দিয়ে পাঠিয়েছে, ইরানে যাও মুসলমানদের ইমান ধ্বংস করা লাগবে। তেহরান বিমানবন্দরে নামার পরে একজন মুসলমানকে বলে আমি ইসলাম জানতে চাই, কি পড়লে আমি ইসলাম জানতে পারবো? সঙ্গে সঙ্গে মুসলমান ইংরেজি ট্রান্সলেশন সহ একটা তাফসীরুল কোরআন তার হাতে তুলে দিয়েছে। প্রশ্ন আসতে পারে, মুসলমান কোরআন শরীফ হাতে তার তুলে দিল কি পবিত্র? हाथे कुरान तुले दिल क्यों नरेंद्र बोध एक बार दुई बार ना कुरान शरीफ तीन टा बछर एकाधारे पड़ेছে আমাদের মত আনাকম সানাকম পড়ে নাই বুঝে বুঝে তাফসীর সহ 53 বার পড়া কোরআন 3 বছরে পড়েছে সুবহানাল্লাহ। আর আমরা এমন মুসলমান 3 বছরে এক পৃষ্ঠা হয় না ঠিক 53 জায়গায় লাল দাগ দিয়েছেন। আর মুসলমান হওয়ার পরে কথাগুলো সাংবাদিক সম্মেলন করে বলছিল सांबादिकरा जिज्ञासा करे दुनिया दे तो धर्म आछे आपनी मुसलमान हये गेलेन केन? मुसलमानरा उग्र सन्त्रासी एरा जंगी एरा बदमेजाजी दुनियाते एत धर्म आछे आपनी मुसलमान हलेन केन? लरेन बोध डाक दिये बोले सांबादिकरा भालो करे शोनो आमी विभिन्न धर्मेर छात्री विभिन्न धर्म सम्पर्के पढ़ाशोना करे देखेछि इस्लाम सम्पर्के कुरान सम्पर्के पढ़े देखलाम 53 জায়গায় আমি লাল দাগ দিয়েছি। রাতের বেলা সিদ্ধান্ত নিতাম এই তো ভুল পাওয়া গেছে, সকাল বেলায় দুনিয়ার মানুষকে টেন্ডার কল করে জানাবো যে কোরআনে ভুল আছে। আল্লাহর ইশারা যখন আমি ভুল ধরে লাল দাগ মেরে রেখে দেই সকাল বেলা আরেক পৃষ্ঠা পড়ে দেখি ওই আয়াতের জবাব আমার আল্লাহ ১৫০০ বছর আগে তার পরের পৃষ্ঠায় পরের সূরায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 53 বার ভুল ধরে আমার জীবনের শেষ পর্যন্ত ভুল ধরা পড়ে গেছে। যতগুলো ধর্ম সম্পর্কে আমি বিশ্লেষণ করেছি দেখেছি কোন ধর্মে নারীকে এইভাবে সম্মান দেয়নি যেভাবে ইসলাম দিয়েছে। নোয়াখালী বাসী লরেন বোধ যদি কোরআন হাতে না পেত, আল্লাহ ভালো জানে কোরআন যদি হাতে না পেত আর এতবার যদি গবেষণা না করতো না পড়তো হেদায়েত পেত না। আরো আস্তে বলেন না। আজ আমরা মুসলমানেরা কোরআন থেকে দূরে রাখার জন্য অনেকে অনেক কায়দা ষড়যন্ত্র করছে। কোরআন শরীফ আমার জন্য না, রোজও ছাড়া ধরা যাবে না, কাছ থেকে দূরে রাখো। আল্লাহ পাক বলেন ইন্নাহু লাকুরআনুন কারীমুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আছে 27 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের ৭৮ ৮৯ নাম্বার আয়াত রব্বুল আলামিন বলেন এটা সম্মানিত কোরআন, সম্মানিত ফেরেশতারা ছাড়া একে কেউ স্পর্শ করে না। মহান রব্বুল ইজ্জাতুল জালালের পক্ষ থেকে এটা নাযিল করা হয়েছে। কথাগুলো যত গবেষণা করে বের করে যেন একটু অ্যাক্টিভ হয়ে শুনবেন, এদিক ওদিকে তাকানো চিন্তা ভাবনা সব বন্ধ করেন, কোরআনের আয়াত বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ কোরআনের আয়াতের ভেতরে হেদায়েত লুকিয়ে রেখেছে। যে যত বেশি কোরআন নিয়ে চিন্তা করবে আমার আল্লাহ তত তাড়াতাড়ি তাকে হেদায়েত দেবে। ঠিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কল্যাণের জন্য যেদিন যাচ্ছিলেন বনের বাড়িতে যে শুনলেন আওয়াজ হচ্ছে কোরআন তেলাওয়াতের, থাপথাপ ধরে আওয়াজ দিলেন। ভেতর থেকে আওয়াজ এলো কে? বলে আমি ওমর এসেছি, দরজা খোলো। দরজা খোলার পরে বলে কি পড়ছিলে? কথা বলে না। বন বনাইকে এত জোরে আঘাত করেছে রক্ত ফিনকি দিয়ে বের হয়। হযরত ওমর নিজের রক্ত দেখার পরে ডাক দিয়ে বলে বোন আমার, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, এত তোমাকে পিটালাম রক্ত বের করে ফেললাম, কি পড়ছিলে একটু দাও না। বোন ফাতেমা ডাক দিয়ে বলে ভাই কোরআন শরীফ পড়ছিলাম, দিতে পারি, ওযু করে আসো, গোসল করে আসো, এরপরে তোমাকে দেব। এই ফতোয়াটা এই জায়গায় বাংলাদেশের কিছু মানুষ নিয়ে যায়। নোয়াখালীবাসী শিক্ষিত মানুষ যারা আছেন প্রশ্ন করছে হযরত ওমর যদি ওই সময় গোসল করতেন, ওযু করতেন, পবিত্র হতেন, কারণ কি? মুশরিক। এই কথা বলা লাগবে ভাই, মুশরিক। উনি তো অপবিত্র, মুশরিক। কোরআনের ভাষা ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র। তাহলে ওযু করলেই কি আর গোসল করলে কি? ঠিক। তাহলে উনি ওযু করার জন্য গোসল করার জন্য বললেন কেন? বলেছিলেন রাগ যেন কম হয়ে যায়। कारण जो अवस्था रागान्वित अवस्था कुरान कपि यदि हाथे पाए छिड़े फेलते पारे पायर नीचे दीते पारे पवित्र हওয়ার জন্য অজু গোসল করাতে বলেন নাই। সুতরাং এখান থেকে এই মাসলাটা আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কারণ আপনাকে জানা লাগবে। এটা শুধু লৌহে মাহফুজে পবিত্র ফেরেশতাদের জন্য ওই সময়ের জন্য খাস। দুনিয়াতে যদি আপনি বড় বড় নাপাকি যেগুলো নাজাসাতে গালি যান, স্বপ্ন দোষ হয়েছে আপনার, স্বামী স্ত্রীর মিলন হয়েছে, এইটা বাদ দিয়ে ফরজ গোসল যে কারণে ফরজ হয় এটা বাদ দিয়ে ছোটখাটো নাপাকি আছে, অসুবিধা নেই। কোরআন শরীফ আপনাকে সব সময় স্টাডি করা লাগবে। যত বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখবে মানুষ পড়বে, বুঝবে, বাস্তবে মিলাবে, আপনার জীবনটা তত পরিপাটি হবে, সুন্দর হবে। আপনার জীবন থেকে দুর্নীতি, অন্যায়, অত্যাচার, জুলুম আমার আল্লাহ আস্তে আস্তে বিদায় দেবে। কোন ফতোয়া কোন জায়গায় লাগাচ্ছে কোরআন থেকে দূরে রাখার একটা পায়তারা। এই জন্য এদেশের মানুষ কোরআন বোঝে না। নোয়াখালী এটা আলাদা জেলা, বাংলাদেশের ভেতর স্বতন্ত্র। সারা বাংলাদেশের ৬৩টা জেলার মানুষ জানে নোয়াখালী আলেম বেশি, এরা কোরআন পড়ে বেশি, বোঝে বেশি। সুতরাং আপনাদের এই নোয়াখালী যদি কোনো আলেম আসে তাফসির করার জন্য, ওয়াজ করার জন্য, বায়ান করার জন্য, সে যেই হোক, ও যদি আওলাদের রাসূল হয়, ও যদি পীরে কামেল হয়, মুজাদ্দেদে জামান, ভারতের কামান, হাওড়ার সেতু, যমুনার ব্রিজ, যাই হোক না কেন, যারা আসবে বলবেন কোরআন শরীফ হাতে নেন, এক একটা শব্দের ৮টা ১০টা করে অর্থ বের করেন, তাফসীরের নাম বলে বলে আমাদেরকে বোঝান। বাবার কিচ্ছা কাহিনী শোনার জন্য আমরা রাত জেগে বসে নেই। তারা পারবেন দেখে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, দেখা যাবে যদি কোনো উল্টা পাল্টা লোক আসে এই জেলায়। চট্টগ্রাম বিভাগের ভেতরে এই জন্য বললাম, কারণ এই সমস্ত জেলাগুলোতে এমন এমন কথা শোনা যায় যেগুলো কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসেও নেই। ভণ্ডরা সব বানিয়ে বলে, কারণ এদেশে এখন ৫ রকম কথা হচ্ছে। প্রথমে ওয়াজ হয়, ওয়াজ আমার আল্লাহ করেছেন। ওয়াজ কে করেন? আল্লাহ। ইয়াউযুকুম বিহি সূরা বাকারা ২৩১ নম্বর আয়াতে মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন ওয়াজ কিন্তু আমি আল্লাহ করি। ওয়াজ কে আমির হামজা করে না, হোসেন আহমদ করে না, ওয়াজ কে করে বলেন তো? আল্লাহ বলেন ওয়াজ করি আমি। ইয়াউযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহলের ৯০ নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ বলেন ওয়াজ করি আমি। সুতরাং পৃথিবীতে যারা ওয়াজ বিরোধী, তাফসীর বিরোধী, ওরা সরাসরি আমার আল্লাহ বিরোধী। আপনি দেখবেন এই দেশে ওয়াজ বিরোধী কারা, তাফসীর বিরোধী কারা, সে যদি দাড়ি টুপি মুখে দিয়ে ষড়যন্ত্র করে বুঝবেন ওটা আল্লাহ বিরোধী লোক। আব্দুল্লাহ ইবনে উবাই গত পরশুদিন গাইবান্ধা একটা মাহফিলের গেটে, আমার গেটে আগুন লাগিয়ে দিয়েছে কিছু মানুষ। এই যে বোঝা যাচ্ছে তাফসীর মাহফিলের গেটে যারা আগুন লাগিয়েছে এদেশে এখনো আবু সাহেলের রক্ত আছে। ২ নাম্বার এই দেশে হয় তাফসীর, যেটা আমার আল্লাহর নবী করেছেন। কোরআনে কারিমে আল্লাহ দলিল দিচ্ছেন ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। मानुषेर काछे आपनि स्पष्ट दलिल आर प्रमाण दिए व्याख्या करे जानिये देबेन। सुतरां कुरान किन्तु मरा मानुषेर काछे पढ़ार जन्य आसे नाई, कुरान शरीफ ताबीज बनानोर जन्य ताकेर उपरे शुधु तुले राखार जन्य आसे नाई। कुरान शरीफ एसेছে दुनियार मानुषके व्याख्या करे ताफसीर करे बोझाते। ताफसीर करेन नबीजी, एखन नबीजी नेই। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, বিশ্ব নবী বলেন যারা এলেম পেয়েছে আমার ওয়ারিশ, এদের দায়িত্ব হচ্ছে আমার মত তাফসীর করে দুনিয়ার মানুষের কাছে সমাধান দেওয়া। কথা বলে না কেন? তিন নম্বরে বাংলাদেশে হয় তাবদীল। এটাকে তাবদীল মানে বদল, বদলায়ু বদলু তাবদীলান ফাহুয়া মুবাদদিলুন। কানে হাত দিয়ে ওয়াজ করে এরা, বল হু আল্লাহু আহাদ, আয়াত পড়ে সূরা ইখলাসের তাফসীর হয় কারবালার। ঠিক বল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। হে আল্লাহ, এই রাসূল কোন রাসূল, এই নবী কোন নবী, এই নবী ফাতেমার বাবা, এই ফাতেমা কোন ফাতেমা, এই হাসান হোসাইনের মা, এই হাসান হোসাইন কেন নোয়াখালীবাসী চেনেন? কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল। এই শুরু হয়ে গেল কারবালার ঘটনা। এরকম তাবদীল বাংলাদেশের নেই, আছে মানে তোফাজ্জল আছেন ভৈরবী। আমি মনে করলাম নাম বলবো না, বলেই ফেললাম। খাটাস সে সমস্ত হাদিস গুলো বলে একটা হাদিস না, হাদিসের নামে জালিয়াতি। ও বলে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নাকি নবীর নূর বানিয়েছে। এটা মিথ্যা কথা। কোরআনে আমার আল্লাহ জানিয়েছে নূন আল কালামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম, কলম দিয়ে যা লেখা হয় ওই লিখিত জিনিসের কসম। কলমের কসম আল্লাহ দিলেন কেন? আমি তাফসীরের ভেতরে দেখেছি এই পৃথিবীতে সর্বপ্রথম আমার আল্লাহ বানিয়েছে কলম। সুবহানাল্লাহ, কথা বলে না, বানিয়ে বলছে। আর ও যেটা বলে এটা হাদিস না, ওটা আরবি প্রবাদ বাক্য, হাদিস বলে চালিয়ে দেয়। এরপরে আল্লাহ কালাম না খলাকতুল আফলাক, যদি আল্লাহর নবীকে আল্লাহ না বানাতো কিছু বানাতো না, এটাও মিথ্যা কথা। এরপরে কুলুবুল মুমিনিনা আরশাল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ, এইটাও হাদিস না, এ বানানো কথা। আরবি একটা প্রবাদ, বাংলাদেশের মানুষ যেটা আরবি ভালো বোঝে না, এজন্য আরবিতে গালি দিলেও মনে করছে দোয়া হয়। আর এই সুযোগটা কাজে লাগিয়েছে 180 মাইল বেগে চালাচ্ছে। আর গ্রাম্য মানুষগুলো রাস্তাঘাটে বসে, চার দোকানে বসে মাথা দোলায় ওয়াজ হচ্ছে। নাই এলাকায় নেই, আপনার কমন সেন্স নেই, আপনি আন্দাজেও বলবে আর আপনি শুনে যাবেন। এই জন্য বলবেন দলিল দিয়ে কথা বলা লাগবে। চার নম্বরে বাংলাদেশে হয় আওয়াজ। আওয়াজকে কানে হাত দিয়ে টান দেয়। একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়। অথচ এটা কোরআনেও নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসে নেই, ভান্ডারটা বানিয়েছে। এদেরকে নিয়ে আসলে 1 লাখ টাকা আগে দিয়ে আসা লাগে, কত 1 টাকা পাওয়ার যোগ্যতাও রাখে না। কথা বলুন। 5 নম্বরে বাংলাদেশে ওয়াশ। ওয়াশকে মাইক হাতে নিয়ে শুনিয়ে আওয়ামী লীগ, বিএনপি, জামাতে, শিবিরে কাফের কাফের কাফের। আর আল্লাহর ওলি, এটা তো আর এই জেলায় নেই। সুতরাং এখানে ওয়াশ হবে না, তাবদীল হবে না, আওয়াজ হবে না। আর ওয়াজ তো আল্লাহ করে ফেলেছে, ওয়াজ হবে না। এখানে হবে তাফসীর। আপনি লিখেই দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। যতটুকু পারি কোরআন থেকে কিছু নতুন তথ্য আমরা বের করার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। জোরে বলেন আমিন। কোরআনে কারীম বাদ দিয়ে কোন মানুষ যদি হেদায়েত তালাশ করতে যায় নবীজি জানিয়েছেন মানিত্তাবা আল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ তিরমিজি শরীফের হাদিস কোরআন বাদ দিয়ে যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করে বা কোন জায়গায় যায় আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা করে দেয় না কথা বলেননি আবার বলছি কথা বলে কারা এরা কি মানুষ না কলে এরা না এরা কি এরা বারবার এভাবে ডিস্টার্ব করলে তো আলোচনা তোলা যাবে না ভাই। আর আপনারা এইভাবে এত ডিস্টার্ব করেন কেন? জায়গা পেয়ে বসেন না কেন? নাকি জায়গা নেই? জায়গা ছোট হয়ে গেছে, আপনারা আরো বড় জায়গা করতে পারেননি। ভবিষ্যতে তো এক বছর পরে, এখন বসতে দেবো কি করে? আমি তো আসার সময় এখন কাদা, এটা আমি বসতেও বলতে পারছি না চাপ দিয়ে। কি করি এখন বলেন? এভাবে এক দুই মিনিটের কাজ, ঘন্টার পরে ঘন্টা কথা শোনা লাগবে। কষ্ট করে তো হয় না, কি করি? শেষ করে দেবো? কেবল তো শুরু, গরু কেবল শুরু। কি করে এই কষ্ট? আপনারা তো বসে আছেন, আমার তো ভালো জায়গায় পেয়েছি, এনারা ভালো জায়গায় আছে, আর ওরা কাদার ভেতরে দাঁড়িয়ে। আমি আসার সময় পা আমার ছুটে যাচ্ছিল। কি করি? ওদের দিকে তাকিয়ে তো কেমন লাগে। আমাদের তো বিবেক আছে। এরা আপনাদের মেহমান, অনেক দূরের মানুষ, এসে চট্টগ্রাম ফটিকছড়ি থেকে আমার কাছে আসার সময় কল দিচ্ছিল, বলছে হুজুর আমরা বের হচ্ছি চট্টগ্রাম ফটিকছড়ি থেকে। আবার এদিকে এসেছে সে দাউদকান্দি থেকে বাস নিয়ে। এরা তো আপনাদের মেহমান, এদের বসতেও দিতে পারছেন না, তাহলে জবাব দেবেন কি? তারপরও মাইকের সাউন্ড নেই। জেলা শহর থেকে মাইক না নিয়ে, এ মাইক কোন জায়গার ভাই? এখানকার মাইক। আপনি এত বড় মাহফিল, 1-1.5 লাখ মানুষ হয়, মাইক নেবেন জেলা শহরের মাইক, যাদের পাওয়ার হয়। আমার গলা বসে যাবে তো এখন। কি করবো? মনোযোগ করে দেবো? তাহলে কথা বলা যাবে না। যা এসেছেন কষ্ট করে শোনা লাগবে নাকি? এরা কিন্তু ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে। এখানে যারা বসে আছে, কথাবার্তারা বলছে, সব রেকর্ড হয়ে কালকে এই তামাম দুনিয়ায় ছড়িয়ে যাবে। সেদিন সেনবাগে এসেছিলাম গত বছরে, পাশে একজন আল্লাহর ওলি বসেছিল। সারা পৃথিবীতে ওটা চলছে। মুসলমান দাবি করার পরেও জাহান্নামে যাবে কারা? ডিজিটাল বাংলাদেশ গঠন করার পেছনে, দারিদ্র্য মুক্ত দেশ গঠন করার পেছনে যাদের কোনো ভূমিকা নেই ও মুসলমান দাবি করলেও জাহান্নামে যাবে, এই বিষয়টা আমি আলোচনা করেছিলাম সেনবাগে। ওটা তামাম দুনিয়াতে এত সাড়া পেয়েছে। সেনবাগ শুধু না, কুমিল্লা, এটা তামাম দুনিয়ায় ছড়িয়ে চলে গেছে। সুতরাং আজকেটাও যদি যেতে হয় তাহলে আমাদের মার্জিত হওয়া লাগবে। কথা বন্ধ করে, খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি লিখে এনেছি তাফসীর থেকে। আপনারা বলতে না দিলে আমি তো বলতে পারবো না। 1 ঘন্টা আমি কথা বলি, কমপক্ষে 50 ঘন্টা পড়ে আসি। 50টা ঘন্টা আপনি আমার জীবন থেকে নষ্ট করে দেবেন যদি শুনতে না পারেন। ভালো করে শোনেন, কাজে লাগবে। আদাল্লাহুল্লাহ দিয়েছেন নবীজি। এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি, আদাল্লাহ ইউদিল্লাহ আপনার অর্থ আসতো বাংলায়, আপনি নিজেকে নিজে গোমরা করে ফেলেছেন। কিন্তু আদাল্লাহ শব্দ যখন আসবে, বাংলা অর্থ দাঁড়াবে দাদাই ফাল থেকে যদি আসে। আপনি হেদায়েত পাওয়ার জন্য হয়তো গিয়েছিলেন কোন দরবারে, কোন পীরের কাছে, কোন দলে, কিন্তু কোরআন শরীফ ওই দলে ছিল না, ওই দরবারে ছিল না। আল্লাহ নিজে আপনাকে দায়িত্ব নিয়ে গোমরা করে দেবে। কারণ কোরআন হচ্ছে পৃথিবীর একখানা মাত্র কিতাব যারা হেদায়েত দিতে পারে। কোরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোন কিতাব দুনিয়ায় আল্লাহ পাঠায়নি। কথা বলেন না কেন? এজন্য প্রথমে আল্লাহ দিয়েছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি। জালিকা ইসমে ইশারা, মুবতাদা, মারিফা। আল কিতাব এটাও মারেফা। আমরা আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী জানি, মুবতাদা যদি মারেফা হয় খবর হবে নাকেরা। এখানে আল্লাহ কিতাবটাকে আলিফ লাম দিয়ে মারেফা করে দিলেন। আল্লাহ মনে হয় আরবি গ্রামার আমাদের চাইতে একটু কম বোঝে না, মানে বেশি যদি বোঝে তাহলে আলিফ লাম দিল কেন? আল্লাহ এখানে থাকলে ডাক দিয়ে নিয়ে আসি। खबर जदि मारे पाए जाइफिदुल हसरा हसरेर फायदा देय বাংলা অর্থ দাঁড়াবে পৃথিবীতে একখানা মাত্র কিতাবই আল্লাহ পাঠিয়েছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে তার নাম কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোন জিনিস দুনিয়ায় নেই। জোরে বলেন আল্লাহু আকবার। এইজন আপনি এখন যদি মারা যান কবরে যদি আপনাকে রাখে ফেরেশতারা যদি জিজ্ঞাসা করে মার রব্বুকা তোমার রবকে, আপনি যদি বলেন রব্বি আল্লাহ আমার রব আল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরেশতারা জিজ্ঞাসা করবে পেলে কোথায়। আপনাকে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি, তাহলে ফেরেশতারা মেনে নেবে। কোরআন বাদ দিয়ে যদি বলেন আপনি ফাজাইল আমালে পেয়েছে মাওয়াইজে কারিমাই পেয়েছে, আপনার দাঁত মুখ সব খুলে ফেলবে। কারণ ফেরেশতারা কোন কিতাব চেনে না কোরআন বাদ দিয়ে। কথা বলেন না কেন? আমরা ওগুলো ছোট করছি না, ওগুলো কিতাব, কিন্তু আগে জানা লাগবে আপনাকে কোরআন শরীফ। কোরআন জানি না এই জন্য আজ নতুন নতুন ইবাদত তৈরি হয়েছে। নামাজটাও শুদ্ধ করে পড়তে পারে না, অথচ 40 বছর নামাজ পড়ছে। নামাজের ভেতরে মোবাইল আসলে কিভাবে টিপ দেওয়া লাগে তাও জানে না। সেদিন গোপালগঞ্জ এক মাহফিলে গেলাম, মাগরিবের নামাজে দাঁড়িয়েছি, সামনে দেখে এক যুবক, ও যখন সেজদায় গেল ওর জান্নাত জাহান্নাম সবই দেখা যাচ্ছে। হঠাৎ করে মোবাইলে কে যেন কল দিয়েছে, ডান হাত দিয়ে মোবাইল বের করে বলছে হ্যালো আমি নামাজে আছি পরে কল দেব। দাঁড়া, নামাজের ভেতরে কল আসলে বললে আমি নামাজে আছি, বলছে হুজুর কল আসলে করবো কি। নামাজে কি করা লাগে তাও জানে না, অথচ নামাজ পড়তে 10-20 বছর। এই যে নতুন নতুন নিয়মগুলো আজ ইসলামে দাখিল হয়েছে, মানুষ সব করে দিয়েছে, একটাই মাত্র কারণ কোরআন শরীফ আমরা জানি না। মক্কা মদিনায় 45 দিন ছিলাম গত বছর। এই 45 দিনে আমার যে অভিজ্ঞতা হয়েছে, ওখানে দেখেছি শিরক আর বেদাত প্রকাশ্যে নেই, কিন্তু বাংলাদেশের কোরআন আছে, কোরআনের কর্মসূচি গুলো আজ পালন হয় না। এই জন্য এই দেশে শিরক আর বেদাত বেশি। ঠিক এগুলো আজ ইসলাম মনে করে পালন করে মানুষ। কোন মানুষ যদি অন্যায় করে গোনা করে, তার মাপ চাওয়ার মতো একটা স্পৃহা তৈরি হয় যে আমি গোনা করে ফেলেছি মাপ চাইবো। কিন্তু যারা ইসলামের নামে নতুন নতুন কিছু তৈরি করে ওইটাও ইসলাম বানিয়ে পালন করে, মানুষগুলো কিন্তু মাফ চাওয়ার কোন টেন্ডেন্সি ভেতরে নেই। ওরা মনে করে এইটাও তো ইসলামে, অথচ ইসলাম পরিপূর্ণ। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন ইসলাম পরিপূর্ণ, কিয়ামত পর্যন্ত নতুন করে ইসলামে কিছু দেওয়া লাগবে না। কেউ যদি নতুন করে ইসলামে কিছু দিয়ে বলে এটা ইসলাম, সে কাফের। ইসলাম থেকে কেউ যদি কিছু বাদ দিয়ে বলে যেটা ইসলাম না, ও কাফের। আরো আসতে বলেন, লাভ ফাল দেওয়া জিকির করা, লাভ ফাল দিয়ে জিকির করা, ঢোল বাজানো, এটা ইসলাম না। নবী জীবনে ছিল না, সাহাবীদের জীবনে ছিল না। যারা নতুন করে এটা বানিয়ে মুরিদদের ভেতরে ছড়িয়ে দিয়েছে, ও তওবা না করলেও কাফের। আরো করে বলেন, ইসলামে যেটা আছে ওইটা যদি কেউ বাদ দিয়ে দেয়। রাজনীতি ইসলামে আছে না নেই? কেউ যদি বলে ইসলামী রাজনীতি চলতে দেব না, সে যত বড় দাড়িওয়ালা মানুষ হোক আর মুসলমানের নাম নিয়ে, ও কাফের। এ পৃথিবীতে ইসলাম একমাত্র ধর্ম আমার আল্লাহ যার নাম দিয়েছে। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা, তার নাম কি ইসলাম। আরো জোরে বলেন ইসলাম। এখন যদি কেউ হিন্দুদের কিছু ভোট পাওয়ার জন্য এই কথা বলে, ধর্ম যার যার, উৎসব সবার, এই আয়াত অনুযায়ী এটা মেনে নেওয়া যায়। নোয়াখালীবাসী আপনি কি মনে করছেন আমি জানি না, এখন যদি বলি চাকরি যার যার, বেতন সবার, বউ যার যার, হক সবার, মানবেন বলেন? मानबेन कोनटा बाउ जार जार हक तार तार আর আমার মনে হয় এমন কোন মানুষ যদি বিয়ে করার তিন দিন পর বাড়িতে আসতেছে হঠাৎ দরজায় প্রবেশ করার পরে দেখে ওর স্ত্রী মোবাইল নিয়ে গল্প করছে কার সাথে হ্যালো জান তোমার সাথে দেখা হলো না জোর করে আমার বাবা বিয়ে দিয়ে দিল তুমি কিছু মনে করো না পল্টু তিন দিন পরে আমি আসছে আমার মন ঠিকছে না লেবু তলায় আসবা দেখা হবে কথা আছে ও আবার চলে আসবে এখন রাখে ও জান কেস দিয়ে রেখে দিল হাসতেছেন মানে এরকম কাজ দেশে আছে না নেই বিয়ের আগে প্রেম করা হারাম বিয়ের পরে প্রেম করা ফরজ বিয়ের পরে প্রেম করছেন কারা হাত তোলেন তো বিয়ের পরে করেন অসুবিধা নেই পারবেন নিজের স্ত্রীর সাথে যত মহব্বতের নজর দিয়ে তাকাবেন তত সওয়াব হবে সুবহানাল্লাহ বিয়ের আগে প্রেম করা হারাম বিয়ের আগে প্রেম করেছেন কারা হাত তোলেন তো একজন শুধু দাঁড়িয়ালা দাঁড়িয়ালা মানুষ গো বিয়ের আগে চালাইছে নোয়াখালী আমি তো জানি যে প্রেম নেই তাও চলছে চালিয়ে যান বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করছেন কি কার সাথে কথা বলছিলে ও যদি বলে আমার প্রেমিক পল্টু আপনার তো খুব আনন্দ লাগবে নাকি খুব খুশি হবেন প্রথমেই ধরবেন চুল এরপরে ঝাঁকুনি এরপরে কাঁপানি এরপরে তালাকও হয়ে যেতে পারে ওটাও কিন্তু চলে যায়নি শুধু মোবাইলে গল্প করেছে প্রেমিকের সাথে এই জন্যই যদি তালাক হয়ে যায় ধর্ম যার যার উৎসব সবার হয় কি করে ধর্ম যার যার উৎসব তার তার চাকরি যার যার বেতন তার তার কথা বলেন আপনি আজ পর্যন্ত দেখেছেন আমাদের মুসলমানের তারাবির নামাজে কোনো হিন্দু এসে দাঁড়িয়েছে না অথচ ওদের অনুষ্ঠানগুলোতে আমরা নিজে যে ডিস্টার্ব করি ঠিক এরকম মুসলমান দেশে আছে না নেই ধর্ম যার যার উৎসব সবার কথাটা বলা কোরআন সম্মত না এই কথাটা যারা বলে আমার মনে হয় হিন্দুদের কিছু ভোট পাওয়ার জন্য বলে আপনি কি রাগ করলেন না মন খারাপ মনে হচ্ছে আজ থেকে এই ময়দানে সিদ্ধান্ত নেওয়া লাগবে শুধু তাফসীর মাহফিল দেওয়া না কোরআন শরীফ যেখানে নেই আমি ওই জায়গায় আজ থেকে আর যাব না যদি যাই আমার আল্লাহ আল্লাহুল্লাহ নিজে দায়িত্ব নিয়ে গোমরা করে দেবে বাংলাদেশে এই হাদিসটা বাস্তবে 100 ভাগ কার্যকর আজ 48,000 পীর এই দেশে জরিপে এসেছে 48,000 পীর অধিকাংশ দরবারে যাওয়ার পরে মানুষ ভালো হওয়ার পরিবর্তে খারাপ হয় আরো শিরক বেদাত বেশি করে কথা বলেন ঠিক কিনা এটার মূল কারণ কোরআন কোরআন নেই এই জন্য দেশে শিরক আর বেদাত ভসালে চলছে মদিনার মসজিদে নামাজ পড়ে দেখি 4 বছর 4.5 বছরের ছেলে মেয়েরা খেলা করছে একজন আরেকজনকে ধরতে যাচ্ছে চিন্তা করলাম আমাদের দেশের ছেলে মেয়েরা একজন আরেকজনকে ধরার সময় বলে কিট কিট ধর ধর ছুঁয়ে দিলাম বলে না অথবা গালি দেয় দেখি এরা কি বলে কান খাড়া করে দেখি না ওরা কিট কিট বলে না ধর ধর ছুঁয়ে দিলাম গালি গালাজও বলে না ওরা একজন আরেকজনকে ধরতে যায় আর বলছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জোরে বলেন আল্লাহু আকবার তা হওয়ার কারণ হচ্ছে ওরা ছোটবেলা থেকে কোরআন হাতে পেয়েছে মদিনার ছোট ছোট ছেলে মেয়েরা কোরআনের হাফেজা হাফেজ ছোটকাল থেকে আর আমার দাদা দেখা যাচ্ছে 50 বছর নামাজ পড়ছে সূরা ফাতিহার ভেতরে কি বলে আজ পর্যন্ত জানে নাই ঠিক मानवतार महान शिक्षक मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति मासटा चले गेल रबिउल आल मास एखन रबिउल सानी पायखाना ताछाड़ा किछुई दिते पारलाम ना कथा बोलें ना केन एक बछर परे रबिउल आवाल आसे নোয়াখালীবাসী मन থেকে বলেন এক বছর পরে যে মাছটা আমাদের কাছে আসলো এই জন্য আসে না শুধু জিলাপি খাওয়ার জন্য আসে না ২৭টা শিক্ষা দেওয়ার জন্য রবিউল আউয়াল এসেছিল। আমরা তো একটাও নিতে পারি নাই। আমি একটা একটা করে ২৭টা পয়েন্ট তাফসীর থেকে লিখেছি। আপনি মোবাইলে তুলতে পারেন, যদি আমল করতে পারেন রবিউল আউয়াল মাস আসলে আপনার জীবন সাকসেস। এক নম্বরে নবীজি এই মাসে আসার পরে হালিমাতুস সাদিয়ার কোলে উঠেছিলেন। একবার দুইবার না তিনবার মুখ লাগালাম, তিনবারে তিনি মুখ বের করে দিলেন। চোখের ইশারা দিয়ে গেলে আমাকে জানাতে চাই, মা হালিমা আপনি জোর করেন কেন? মুসলমানেরা যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, সেই নবীর উম্মত আজ যত বড় হচ্ছে তত হক মারার শ্রম হচ্ছে। কত মানুষ এখানেও বসে আছে যারা নিজের ভাইয়ের সম্পদ জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে। নাকি বেশি বলে ফেললাম? শরীক যারা ফাঁকি দিয়েছে, মিশকাত শরীফের হাদিস, তিনটা ক্ষতি হবে আপনার। এই শরীক বলতে সে ভাই হোক, বোন হোক, ছেলে হোক, মেয়ে হোক, জনগণ হোক, শরীক যারাই ফাঁকি দিয়েছে ওদের তিনটা ক্ষতি হবে। নবীজি জানিয়েছেন, এক নম্বরে তাদের জীবনের কোন ইবাদত বন্দেগী মাথার উপরে উঠবে না। আরশ তো দূরের কথা, মাথার উপরে উঠবে না। দুই নম্বরে আপনি যখন মারা যাবেন, যদি শরীক ফাঁকি দিয়ে থাকেন, ওটা যদি ফেরত না দিয়ে থাকেন, আপনি মারা যাবেন কিন্তু ইমান পাবেন না, বেঈমান হয়ে মরে যাবেন। নবীর কথা মিথ্যা হবে? হ্যাঁ, মিথ্যা হবে। তিন নম্বরে আপনি যে শরীক ফাঁকি দিয়ে জিনিসপত্র, টাকা পয়সা, জমি জায়গা রেখে গেলেন, এটা ফাঁকি দিয়ে, ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে যেগুলো উপায় করেছেন, এই টাকা পয়সাগুলো আপনি ভোগ করতে পারেননি, আপনি খরচও করতে পারেননি। এই টাকা, এই সম্পদ, এগুলো আপনার ছেলে মেয়ে, স্ত্রী, আপনার দলের লোক আরো অবৈধ কাজে দুনিয়াতে ব্যয় করবে। আপনি তো কবরে আছেন, এগুলো যত অবৈধ কাজে দুনিয়ায় ব্যয় হবে, ফেলাসিলট হয়ে বিকাশ হয়ে আপনার কবরে যাবে। ঠিক, অনেকে বলে হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে। গত বছরে কত হাজিকে দেখেছি, হজে আসার আগে ভালো ভালো সম্পদ গুলো, দোকান, পজিশন গুলো সব ছেলের নামে লিখে দিয়েছে, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা টাটকা নির্ভেজাল শয়তান। হ্যাঁ, কথা বলা লাগবে। এরকম শয়তান এখানে আছে না নেই? হাত বলেন দেখে না। আমি হাতের ঘোড়া কি দিচ্ছি না, আপনি হাতের কেন? বিবেক দিয়ে চিন্তা করা দরকার। শরীক ফাঁকিতে আপনি নামাজ পড়েন, কপালে শেলতা দিয়ে কালো বানিয়ে ফেললে একটা শেলতা যাবে না যতক্ষণ পর্যন্ত মেয়ের ওই জমি ফেরত না দেবে। ইসলাম অত সোজা না, ঠকঠাক করে শেলতা দিলে কবুল হয়ে যায় না। हादिसेर भाषाय पड़ेछि ओई पर्यन्त कोनो इमामेर नामाज कबुल हबे ना जतक्षण पर्यन्त तार मुसल्लिरा संगत कारणे तार उपरे राजी ना हबे। आज पृथिवीते कत इमामेर उपरे तार मुसल्लिरा संगत कारणे नाराज। एई इमाम बोलते शुधु आमिर हामजा ना, एई इमाम बोलते आपनादेर मस्जिदेर इमाम ना, इमाम बोलते पृथिवीर दायित्वे जारा आछे विशेष करे बांग्लादेशेर दायित्वे जारा आछे ১৬২৮ जन। এই ১৬২৮ জন মানুষের উপরে যারা দায়িত্ব নিয়ে বসে আছে সংগত কারণে দেশের ১৬ কোটি মানুষ যদি এদের উপরে नाराज থাকে যতদিন ওরা নামাজ পড়বে একটা সেজদাও কবুল হবে না। এখন যদি আমার উপরে রাগ হয় তাহলে হাদিস কেটে বাদ দিয়ে দেন। এ দোষ আমার না, এ দোষ নবীজির। দায়িত্বে যারা আছে তাদের নামাজ হচ্ছে কিনা আমার ভেবে দেখা দরকার। পরিষ্কার আওয়াজ হবে নাকি ঘোলা ঘোলা আওয়াজ করবে? শিক্ষাটা দেওয়ার জন্য আমরা নিতে পারিনি, আমরা শুধু মিলাদ পড়লাম, জিলাপি খেলাম আর খেচড়ি খেয়ে বিদায় করে দিলাম। নবী মনে হয় খুব খুশি না? পৃথিবীতে নবীর জন্য যারা যতটুকু করেছে আমার আল্লাহ কিন্তু নষ্ট করে নাই, তুলে রেখেছে। এই যে বালাকাল ওলা বিকামালিহি পড়লাম। পৃথিবীতে অনেক মুসলমান রাষ্ট্র আছে, প্রায় ৫৪টা, ১৭০ কোটি মুসলমান। মুসলমানদের কলিজার মতো একটা জিনিস প্রায় সবারই মুখস্থ। আতাউ দরদ নিয়ে এটা পড়ে, এটা লিখেছিলেন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। শেখ সাদী ১২০ বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। যার ভাগ করেছিলেন তার জীবনটাকে ৩০ বছর তিনি এলেম অর্জন করেছেন, বাকি ৩০টা বছর তিনি কর্মজীবনে কাটিয়েছেন। ৩০ বছর তিনি ভ্রমণ করেছেন আর জীবনের শেষ ৩০ বছর গবেষণা করে ২টা কিতাব তিনি লিখেছেন, গোলিস্তা আর বস্তা। কত চরণ সুন্দর সুন্দর আছে, ওগুলোকে অনেকে জানেই না। জীবনের শেষ বয়সে এসে চিন্তা করলেন তামাম দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ যিনি, তার নামে আমি কিছু লিখতে পারলাম না, দেখি নবীর নামে কিছু লিখে যায়। তিনি শুরু করলেন কলম থেমে গেল। আর মনে আসে না চতুর্থ লাইন। চিন্তা করছে জীবনে কত কবিতা লিখেছি, কত চরণ লিখেছি, কোনদিন আমার কলম থেমে যায়নি, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নামে লিখতে গেলাম আমার কলমটা বন্ধ হয়ে গেল। তাহাজ্জুদের নামাজ আদায় করে যায় নামাজে ঘুমিয়ে গেছেন। গভীর রজনীতে বিশ্বনবী এসে ডাক দেয়, সাদী মন খারাপ কেন? হযরত শেখ সাদী স্বপ্নের ভেতরে বলে, হে রাসূল, জীবনে কত কিছু লিখেছি, কোনদিন আমি বাধা পাইনি, আজকে আপনার প্রশংসা করে কিছু লিখতে গেলাম আমার কলমটা বন্ধ হয়ে গেল। আমি তো চতুর্থ লাইন আর মেলাতেই পারি না। আল্লাহর নবী বলেন, শেখ সাদী কি লিখেছে আমাকে একটু শোনাও দেখে। স্বপ্নের ভেতরেই তিনি নবীকে এই 3টা লাইন শুনিয়েছিলেন। আল্লাহর নবী এত খুশি হয়েছেন, ডাক দিয়ে বলে, সাদী, চতুর্থ লাইন মেলাতে পারো না, আমি নবী নিজে বলছি, তুমি লিখে নাও। সাল্লু আলাইহি ওয়া আলিহি, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু শেখ সাদীর জীবনের এইটা নষ্ট করে দেয়নি, নষ্ট করেছে। তাম দুনিয়ার মুসলমানেরা এখন কলিজা দিয়ে এটা আদর মহব্বত দিয়ে পড়ে, কারণ এর চতুর্থ লম্বা লাইন আমার আল্লাহর নবী নিজে বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রবিউল আউয়াল মাস এসেছিল, আমরা যদি কিছু করে যেতে পারতাম। নোয়াখালীবাসী বিশ্ব নবীর জন্য দুনিয়াতে কোন কাফেরও যদি কিছু করেছে আমার আল্লাহ ওইটাও ব্যর্থ করে দেয়নি, ওইটাও ধ্বংস করেনি, রেখে দিয়েছে। তার বাস্তব প্রমাণ আবু লাহাব। কাফের নিজের আপন চাচা, নবীজির আপন চাচা আবু লাহাব আবু সেহেলের চাইতেও খারাপ ছিল। कारण आबू सेहलेर नाम कुरान शरीफे आल्लाह देयनी, आबू लाहाबेर नाम दिएছে, শুধু নাম দেয়নি তার নামে বদদুয়াও করেছে। ঠিক কথা বলেন না কেন? ঠিক। জবান ছেড়ে দিয়ে কোরআনের সামনে আয়াতটা পড়ে এলে তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব सयसला नारं ज़ात लहबि वमरातो हम्मालतल हताब फी जीबिहा हबलुम मिन मसाद। जोरदार बोलें अल्लाहु अकबर। আমার নোয়াখালী ভাষে আল্লাহ শব্দ শুরু করলেন তাব্বাত, ধ্বংস হয়ে যা। প্রশ্ন আসতে পারে আবু লাহাব কি করেছিল? আল্লাহর নবী যখন পাহাড়ের উপরে উঠে দাওয়াত দিচ্ছিলেন ও তখন একটা পাথর নিয়ে আল্লাহর নবীর দিকে নিক্ষেপ করে বলেছিল, হে মোহাম্মদ, তুমি আমাদেরকে এই জন্য জমা করেছো, এই জন্য একত্রিত করেছো, তুমি ধ্বংস হয়ে যাও। এই জন্য এক হাত পাথর তুলে নবীজির দিকে নিক্ষেপ করেছে। তাফসিরে এসেছে পাথরটা নবীজির শরীরে লাগেও নাই, এটা ইবনে কাসিরের বর্ণনা। নবীজির শরীরে পাথরটা লাগে নাই, নবীজির সম্মুখে এক হাত দূরে পাথরটা পড়েছিল। আমার আল্লাহ এতটুকু সহ্য করে নাই, পাথর মেরেছিল এক হাত দিয়ে, আমার আল্লাহ ওর দুই হাতে ধ্বংস করে দিয়েছে। আর এই দুই হাত দিয়ে যত কিছু কামাই করেছে দুনিয়াতে, যত টাকা পয়সা অর্থ সম্পদ সম্মান, আমার আল্লাহ বলেন মা আবনা আনহু মালুহু মা কাসাব, ওগুলো একটা ওর কাজে আসে না যেগুলো উপায় করেছে। কথা বলেন না কেন? এই বুঝলাম এই তাব্বাত ইয়াদা সূরা থেকে। সূরা লাহাব শুধু পড়ে যায়, কোনো কিছু বুঝি না। এখান থেকে আবু লাহাবকে শুধু ধ্বংস করে নাই, ওর দুই হাত ধ্বংস করেছে, ওর জমি জায়গা অর্থ সম্পদ ক্ষমতা পাওয়ার সব শেষ। এমনকি ওর স্ত্রীর প্রতি আল্লাহ বরদোয়া দিয়েছে। কারণটা এই মুফাসসিরিন কিরাম নিজেরাই কারণ দিয়েছে, নিজেরাই জবাব দিয়েছে। আবু লাহাব কিন্তু নবীর দিকে পাথর নিক্ষেপ করেছিল কয় হাত দিয়ে? এক হাত। আর জোরে এক হাত। তাহলে আল্লাহর এক হাত ধ্বংস না করে দুই হাত ধ্বংস করে দিল, আল্লাহ কি অবিচারক? না। এদিকে তাকান, কেন আল্লাহ তার দুই হাতে ধ্বংস করেছে? কারণটা কি? কারণ এই হাত দিয়ে যদি আপনি একটা ঢিল ছুঁড়ে মারেন, এই হাত একটু নড়াচড়া। এক কথা বলেন না, যখন এই হাত দিয়ে পাথর মেরেছিল এই হাত একটু নড়াচড়া করেছিল। আল্লাহ বলেন ওই নড়াচড়া করা হাতটাও আমি রাখবো না, ওইটাও ধ্বংস করে দেব। কেননা নবীর বিরুদ্ধে তুই একা না, কিয়ামত পর্যন্ত যারা ডাইরেক্ট চেষ্টা করবে আর পেছনের দরজা দিয়ে যারা বাঁ হাতের মতো শক্তি যোগাবে তাদেরকেও রাখবো না, তাদেরকেও ধ্বংস করে দেব। সুতরাং আজ বাংলাদেশে নবীর বিরুদ্ধে যারা ডাইরেক্ট ষড়যন্ত্র করেছে, যেমন লতিফ সিদ্দিকী শাহবাগের কাতারে নবীর স্ত্রীকে খাদিজাকে পর্যন্ত গালি দিয়েছে, আমার নবীকে পর্যন্ত সন্ত্রাসী বলে গালি দিয়েছে। সুতরাং ডাইরেক্ট যারা চেষ্টা করছে ওরা তো ধ্বংস হবে। এই মাস্ট বি পেছন দরজা দিয়ে অনেকে শক্তি দিচ্ছে, বোঝা যায় না। তোমাকেও রাখবে না, আবু লাহাবের ওই দ্বিতীয় হাতের মতো তোমাকেও ইয়াতান নে দিয়ে ধ্বংস করে দেবে। কারণ এই আয়াত এখনো কোরআনে আছে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে আজ গজব নাসিল হওয়ার পেছনে কারণে এই নবীর অসম্মান। আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আযীম। ইউযুনা এটা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন সূরা তাওবা ১১ নম্বর পারা, ১০ নম্বর পারা, ১৫ নম্বর পৃষ্ঠা, ১৫ নম্বর লাইনের ৬১ নম্বর আয়াতের শেষের দিকে আছে, এ দুনিয়াতে যারা রাসূলকে কষ্ট দিচ্ছে ভবিষ্যতেও দেবে, তাদেরকে আমি যন্ত্রণাদায়ক শাস্তি দেব। নোয়াখালীবাসী এখন রাসূল আছে না, আসবে না, তাহলে বর্তমান ভবিষ্যৎ দিলেন কেন? তার মানে বর্তমানে নবী নেই, ভবিষ্যতে আসবে না, কিন্তু তার আদর্শ আছে, ভবিষ্যতেও থাকবে। তারাই ডাইরেক্ট আর ইনডাইরেক্ট বাম হাতের মতো একটু বেসন দরজা দিয়ে শক্তি দেবে। টকশোতে বসে বসে কিছু গোপলা নবীর বিরুদ্ধে উল্টা পাল্টা বলে, শাহরিয়া কবিরের মতো নাস্তিক এত সাহস পায় কোথায়? ৯৬ ভাগ মুসলমান আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্বে আছে এই নোয়াখালীর কিছু সন্তান ওবায়দুল কাদের সহ সবগুলোই তো মুসলমান। আরে কয়েকটা নাস্তিক গোপ বড় বড় বিলায়ের মতো গোপ নিয়ে এত বড় বড় কথা নবীর বিরুদ্ধে বলে কোন কায়দায়? বোঝা যাচ্ছে পেছন দরজা দিয়ে আবু লাহাবের এই বাম হাতের শক্তি পাচ্ছে। রাখবে না আল্লাহ আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানাতে পারো, কিন্তু উপরওয়ালা তো বুঝবে না। আরো আসতে বলো শান্তি যদি পেতে চান রাসূলের আদর্শের দিকে আসেন। শান্তি কাকে বলে, কত প্রকার কি কি টের পাবেন। রবিউল আউয়াল মাসের দাবি ছিল এইটা, এগুলো নেই। দরদ পড়ে মিলাদ পড়ে শুধু জিলাপি খেয়ে খেজুরি খেয়ে পায়খানা করে ভর্তি করে ফেলে। আমার ভাইরা তো সেই আবু লাহাবের নামে বদদুয়া আছে কোরআনে, কিন্তু এই লোকটা নবীজির জন্য একটু উপকার করেছিল। কি সেটা? নবীজি যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেন ওর একটা দাসী ছিল সুয়াইবিয়া। এক দরে বাড়ি থেকে বের হয়ে আবু লাহাব মিটিং এ ছিল, ডাক দিয়ে বলে, নেতা হে মালিক, আপনার মরা ভাই আব্দুল্লাহর ঘরে একটা চাঁদের মতো সন্তান এসেছে। আবু লাহাব ডাক দিয়ে বলে, দাসী তুমি তো জানো আমার অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হলে তোমার কি শাস্তি হবে? সাহেব ডাক দিয়ে বলে, মালিক কি শাস্তি হবে আমি জানি, আমাকে যদি মেরেও ফেলেন অসুবিধা নেই, আপনার ভাই থাকলে কিন্তু খুশি হতো। আপনার মরা ভাই আব্দুল্লাহ নেই, খুশি তো আপনার হওয়ার কথা, এ খুশির সংবাদটা আমি না দিয়ে পারলাম না, এই জন্য আপনি যা ইচ্ছা আমারে করতে পারেন। ওই জন্য আবু লাহাবের মনটা একটু নরম হয়েছিল মরা ভাইয়ের কথা শুনে। ডাক দিয়ে বলে, সুয়াইবিয়া আমার ভাই থাকলে খুশি হতো আরো বেশি, ভাই যখন নেই আমি তো ভাইয়ের ভাই আছি, আমি তো চাচা, এ খুশির সংবাদ তুই যখন আমাকে দিয়ে গেলি আজকে তোরে খালি হাতে ফেরত দেব না। এই দুইটা আঙ্গুল ইশারা করে বলেছিল আজকে থেকে তোকে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, তোর আর আমার বাড়িতে কাজ করা লাগবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ এতটুকু নষ্ট করে দেয়নি, ব্যর্থ করে দেয়নি। আবু লাহাবের এই কথাটা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, ও শুধু দুই আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলেছিল তোকে আজাদ করে দিলাম। নবীজির সুসংবাদ শোনার পরে এই কাজ করে আমার আল্লাহর কাছে এটা কবুল হয়েছে। আবু লাহাব কিন্তু জাহান্নামে গেছে মাসলি, কারণ কোরআনের দলিল। কথা বলেন না কেন? ও জাহান্নামের আগুনে আছে, জ্বলছে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে আবাদা মানুষ জ্বলতেই থাকবে। মুফাসসিরিনে কেরাম লিখেছে সোমবারের দিন নবী যেদিন পৃথিবীতে এসেছে এই সোমবারের দিন এই দুইটা আঙ্গুল মুখের ভেতরে দিয়ে একটু চষে তখন একটু শান্তি পায়। নবীজির জন্য কতটুকু করেছিল আমার আল্লাহ এইটাও নষ্ট করে দেয়নি, এইটাও তুলে রেখেছে। ও নোয়াখালীবাসী, এই নবীর আদর্শ যদি রবিউল আউয়াল মাসে আমরা অ্যাক্টিভ হয়ে রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত গ্রহণ করতে পারি, আমাদের জীবনেও আল্লাহ এরকম কিছু দেবে। কথা বলেন ঠিক কিনা? মাংতা মাস্তা কাবে সন্নাতে হিংদা ফাসাদে উম্মাতে ফালাহু আজরু মিয়াতি শাহিদ। ইবনে মাজা শরীফের হাদিস, নবীজি বলেন আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, কান লাগান, উম্মতি এক আলিফ টান আছে, ইনদা ফাসাদি উম্মতি আর এক আলিফ টান আছে। আপনারা শুনছেন তো? নবীজি বলেন আমার উম্মত, আমার উম্মত বলতে কি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক হিন্দু, ওগুলো আগেই আগে। আমার উম্মত বলতে আমরা যারা বসে আছি এখানে, যারা নবীর সুপারিশ পাওয়ার আশা করি, দল আমরা আলাদা করতেই পারি, কিন্তু নবীর উম্মতের কথা আপনি স্বীকার করবেন না। কথা বলা লাগবে। নবীর উম্মত যারা, হাত তুলে দেখান নবীকে, লিল্লাহি তাকবীর। ভিডিও করে নবীকে দেখাক, দেখেন তো হাত তোলে নিচে। আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করে নাও। জোরে বলেন আমিন। এটা হিসাব দিয়ে তো জান্নাত পাবো না সুপারিশ ছাড়া, কথা বলে না কেন? আমার উম্মতের যখন দুরবস্থা চলবে আরো একটি ভাবা লাগবে। আমার উম্মত বলতে আমরা যারা, আমাদের অবস্থা কি এখন ভালো না দুরবস্থা? তাম দুনিয়ার দিকে তাকান, উম্মতে মুহাম্মদই কিন্তু শুধু মায়ের খাচ্ছে। এই যে মায়ানমারে, গুজরাটে, পাকিস্তানে, জেরুজালেমে, কাশ্মীরে, এমনকি বাংলাদেশেও মায়ের খায় শুধু নবীর উম্মত। আর হাদিসের সাথে মিলে গেল যে আমার উম্মতের যখন অবস্থা খারাপ চলবে, দুরবস্থা থাকবে, এই সময় একটা মরা সুন্নাত যারা জিন্দা করবে ফালাহু আজরু মিয়াতি শাহীদ, তাদের আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই কথাটা 100 ভাগ সত্য না মিথ্যা? সত্য। ফালাহু ফা দিয়েছেন বক্তব্যের মাঝখানে। ফা শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়। এর 13 নাম্বার কায়দায় লেখা আছে, উপরে বর্ণিত শর্ত যদি কেউ মেনে নেয় পরবর্তী যে গুণাগুণ ওর জীবনে কার্যকর হবে, ফালাহু তার জন্য আজরুন পুরস্কার মিয়াতি শাহীদ 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। এবার খেয়াল করেন, যেমন তেমন শহীদ না, ঘরের দেওয়াল চাপা পড়ে মরেছেও শহীদ কিন্তু ওই শহীদ না, সাপে কেটে মরেছে ও শহীদ কিন্তু ওই শহীদ না, আগুনে ডুবে পড়ে মরেছে, পানিতে ডুবে মরেছে ওই শহীদ না, গাছ থেকে পড়ে মারা গেছে ওই শহীদ না। নবীজি জানিয়েছেন গলা কাটা শহীদ। কি শহীদ? গলা কাটা। আরো জোরে গলা কাটা। এখন গলা কাটতে কোথায়? যাদের ময়দানে ইসলাম কায়েম করতে গিয়ে আল্লাহর জন্য রাসূলের আদর্শে যারা গলা কেটেছে, এরকম একজন গলা কাটা শহীদ না, 100 গলা কাটা শহীদের সওয়াব হবে তার আমল নামায়। কি করলে? একটা মরা সুন্নাত, শুধু সুন্নাত না, একটা মরা সুন্নাত চিন্তা করলে। আমার এই ছোট্ট মেধা দিয়ে গবেষণাগারে বসে চিন্তা করলাম, দেখি মরা সুন্নাত কাকে বলে। দেখব বাংলাদেশে মরা সুন্নাত কোনটা, একটু দেখি তো। দাড়ির দিকে তাকিয়ে দেখে দাড়ি রাখা সুন্নাত, কিন্তু এটা তো মরে যায়নি, কেউ রাখে কেউ রাখে না। ঠিক কথা বললে না কেন? ঠিক। দাড়ি রাখা সুন্নাত রাখবেন, দাড়ি রেখে কেউ বেশি বেশি কাটে ওর দুইটা ক্ষতি হবে। এক নম্বরে ত্বক নষ্ট হবে, দুই নম্বরে যৌবন হারিয়ে যাবে। ঠিক। ঠিক মানে আরো নাম ধরে বলা লাগবে না। আজ পর্যন্ত বাংলাদেশে শুনেছেন কোন মুয়াজ্জিনের বউ চলে গেছে? না। কিন্তু দাড়ি কাটা মানুষের বউ চলে গেছে আমি এখনই বলতে পারতাম, বললাম না। হ্যাঁ বলি, আমি ভাই খাই। যৌবন হারিয়ে যাবে তার বাস্তব প্রমাণ ডাক্তার জাকের নায়েকের 13 খণ্ড লেকচার আছে, 7 নাম্বার খণ্ডের 5 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি লিখেছেন, তিনি বাস্তব যেহেতু তিনি ডাক্তার, গবেষণা করে তিনি তথ্য দিয়েছেন যারা দাড়ি বেশি বেশি কাটবে ওদের ত্বক মোটা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, 2 নাম্বার ওদের যৌন শক্তি হারিয়ে যাবে, বউ চলে যাবে, তখন তাবিজ নেওয়া লাগবে। এরপরেও যদি কেউ দাড়ি কাটা বন্ধ না করে, আমার মনে হয় লজ্জা নেই, দাড়ি কাটবেন এরপরেও। এখন যদি দাড়ি কাটা বন্ধ না করে আমি কি করবো বলেন? ওয়াজ করা ছাড়া আর কি আছে এখানে? দেখলাম এটা সুন্নাত, এটা মরে যায়নি। টপি মাথায় দেওয়ার সুন্নাত, এইটাও তো মরে যায়নি, কেউ দেয় কেউ দেয় না, মরে গেছে। জোব্বা গায়ে দেওয়ার সুন্নাত, এইটাও মরে যায়নি, কেউ দেয় কেউ দেয় না। পাগড়ি মাথায় দেওয়ার সুন্নাত, এইটাও মরে যায়নি, কেউ বাঁধে কেউ বাঁধে না। কথা বলেন না কেন? এরপরে দেখলাম মেসাক করা সুন্নাত, এইটাও তো মরে যায়নি, কেউ করে কেউ করে না। দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া সুন্নাত, এইটাও মরে যায়নি একেবারে, কেউ খায় কেউ খায় না। चिंता करे देखलाम खाबारेर परे मिष्टी खावा एटाओ मरे जायनि। बांग्लादेशे कोनो सुन्नत जदि चिंता ना थाके एटा चिंता अनेके कोनो सुन्नत माने ना किन्तु खाबारेर परे मिष्टी खावा सुन्नत तार माने आरो खावार চাই। অথচ খাবারের আগে তিনটা সুন্নত নবীজি জানিয়েছেন ওর একটা সুন্নত মনে নেই। নবীজি বলেন আমার উম্মত যদি খাবারের আগে তিনটা সুন্নত পালন করে पेट करबे तीन भाग एक बार पानी एक बार खाबार एक भाग खाली आमी नबी ग्यारंटी दिलाम कोनो दिन और बुक पेट बुकेर साइजे उसा होबे ना। आमी परीक्षा करे देखेन एई सुन्नतटा যারা খাবারের আগে তিনটা সুন্নাত পালন করে খাবার খাবে কোনজনের পেট বুকের সাইজে উসা হবে না। আগের সুন্নতের কথা মনে থাকে না খাবারের পরে মিষ্টি খাওয়া তার মানে আরো খাবার চাই। এই জন্য তো দুইটা জিনিস বড় হয় একটা মোষ আর একটা পেট। এত বড় বড় মোষ আর কোন হয় এক কথা বলছেন কুষ্টিয়ার বড় বাজার এক চাচাকে বলছি চাচা মোষ গুলো তো কাঁচা ছিল পাকলো কবে? বলছে মোষ পাকা না দুধ খেতে যে সর নেই গেছে। কত বড় মোষের বহর দুধ খেতে যে শহর লেগেছে টের পাইনি কি মস্ত জেনারেল ওসমানের মতো পাকিয়ে রাখে। আর পেট আখেরি পেট দেওয়ান বাগির মতো। মহিলারা পর্যন্ত ওর পেট দেখলে লজ্জা পায়। আল্লাহ এ কি পেট! সন্তান জন্ম দেয় আমরা আর পেট হয় এত বড় বড় ভরি হয় উকুন রেখে উকুন মারা যায় তা পেট পাবে না। কথা বলেন আগের সুন্নতের কথা একটা ওর মনে নেই। বেশি যারা খাইবে দুইটা জিনিস বেশি বড় হবে তাদের তাড়াতাড়ি একটা মোষ আর একটা আরো জোরে বলে। এরপরও যদি বেশি খাওয়া বন্ধ না করেন করার নেই। কি বলতে চাইলাম বলেন তো? যতগুলো সুন্নাত এই দেশে আমি মিলালাম একটাও কি মরে গেছে? কিছু না কিছু বেশি আছে। আমার এই ছোট্ট মেধায় ধরা পড়েছে একটা সুন্নাত এই দেশে নেই মারা গেছে। এ কোরআন দিয়ে নবীজি 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন। এটাকে মিথ্যা কথা না। 10টা বছর নবী যেই কাজ করলেন কোরআন দিয়ে ওই সুন্নাত কিন্তু বাংলাদেশে নেই। ওই সুন্নাতের কথা যখন বলতে যায় তখন কিছু মানুষের চুল কানি ওঠে। ওরা বলে হুজুর এটা রাজনীতি। ওই শয়তান 10 বছর নবী যেই কাজ করে গেল ওটা রাজনীতি হয় কোন কাজ? ওটা যদি রাজনীতি হয় তাহলে নেশাক করাও রাজনীতি। এবার আসেন বাস্তবতায়। এই সুন্নাত আজ বাংলাদেশে নেই, এই জন্য এই দেশে চুরি হয়, ডাকাতি হয়, জেনা হচ্ছে। কয়েকদিন আগে 3.5 বছর না 4 বছরের একটা মেয়েকে ধর্ষণ করতেছে। লজ্জাস্থান ছোট পারে না এই জন্য বেলেট দিয়ে চিরে ধর্ষণ করেছে। কি মানুষ না জানোয়ার? এই রংপুরের মানুষগুলো বাংলাদেশের সংবিধান প্রায় অধিকাংশ ধারাগুলো আমি মুখস্থ করে ফেলেছি। 379 নাম্বার ধারা মোতাবেক এই দেশে যদি চোর ধরা পড়ে সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায় চুরি করার সর্বোচ্চ শাস্তি হচ্ছে 3 মাস থেকে 3 বছরের জেল। এখানে সংবিধান কেউ যদি মুখস্থ করে থাকে জিজ্ঞাসা করেন আমার সব ধারাগুলো প্রায় মুখস্থ হয়ে গেছে। 379 নাম্বার ধারা। প্রশাসনে যারা থাকবে ওরা জানবে চুরি করে ধরা পড়লে সর্বোচ্চ শাস্তি 3 মাস থেকে 3 বছরের জেল। একটা চোর চুরি করে ধরা পড়ে 3 মাস জেল খাটার পরে বের হয় ডাকাত হয়ে। আমি তো নিজে গেছি কয়েকবার দেখেছি। আমি তো ওই কাছে চাইনি, আমি কোরআনের জন্য গিয়েছিলাম। আমি প্রথমে যাওয়ার পরে এক ম্যাডের সাথে দেখা। আমার বলছে হুজুর কোন কেস? আমি বললাম সুদের বিরুদ্ধে বলেছিলাম, মসজিদের সভাপতি সুদ খায় এই জন্য আমার ধরিয়ে দিয়েছে। আমি বললাম আপনার কোন কেস? বলছে হুজুর আমার অন্য ডাল মানে ফ্যান্সি ডিল নাই ডাল নিয়ে ধরা পড়েছে। ওখানে দেখি কোন চোর যদি যায় ডাকাতের সাথে যদি পরিচিত হয় আমার মনে হয় 3 মাস একাধারে তার সাথে থাকলে ডাকাতি করার ট্রেনিং দিয়ে বের করে দেবে। ডাকাত যদি যায় খুন করা লাগে কি করে, খুনির আসামির সাথে দেখা হলে মানুষ ফেলে দিতে হয় কি করে, ওই শিক্ষা নিয়ে বের হয়। কোরআনে কারিমের এই সুন্নাতটা সৌদি আরবে এখনো আছে, এজন্য চুরি নেই। আমার দাদা বলছিল হজে যাওয়ার পরে দেখলাম একটা মোবাইল পড়ে আছে ওজুখানায়, কেউ নিচ্ছে না। চিন্তা করলাম নেব না, মনের ভেতরে ভয় যদি ধরা পড়ে যায় কি কেটে দেবে। আরো দেশে আসলে মানুষ বলবে হাজি সাহেব চোর, এই ভয়ে নিচ্ছে না। কিন্তু কেউ নেয় না কেন? আশপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই, তুলে নিলাম। হারানো জিনিস যেখানে জমা দেয় জায়গায় জমা দিলাম। ডাক দিয়ে বললাম ভাই মোবাইলের দাম কেমন হবে? উনি আমারে বলে ইয়া হাজিউল হজ্জা তাইনা বিলাদুকা, ও হাজি দেশ কোথায়? দাদা বলছি তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। উনি ওনার ভাষা দিয়ে বলছে হাজি সাহেব এই মোবাইলের দাম আপনার বাংলাদেশের টাকা অনুযায়ী কমপক্ষে হবে ৭২,০০০ টাকা। ৭২,০০০ টাকার মোবাইল পড়ে আছে, কেউ নিচ্ছে না। এ বাংলাদেশে থাকবে ৭২ পয়সা থাকে না। আমার এক বন্ধু বলছিল বিশ্ববিদ্যালয় একটু দুষ্টু, ডাক দিয়ে বলে আমির হামজা সেই কায়দায় আমরা ডিজিটাল হচ্ছে এদেশে পায়খানাও নিরাপদে নেই। এত দুষ্টু যাচ্ছে ঢাকায় নলমাল কুচি ছুড়ে, হঠাৎ ওর পেটে গন্ডগোল। ডাক দিয়ে বলে ড্রাইভার সাহেব গাড়ি থামান, আমি নেমে যাব। ড্রাইভার বলছে না এই গাড়ি থামবে না, তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো। চিন্তা করছে পেটে আমার গন্ডগোলে কি আল্লাহ আল্লাহ থামে? পেছনে যে দেখে কয়েকটা সিট খালি পড়ে আছে, পলিথিন দেয় বমি করার জন্য দুইটা নিয়েছে, 2 সিটের মাঝখানে ওই কাজ করেছে। চিন্তা করছে আমার তো বদনাম হয়ে যাবে। পকেট থেকে একটা সাদা রুমাল বের করে 4 কোনা করে বেঁধেছ, পেছনের জানালা খুলে ফেলে দেবে। আল্লাহর ইশারা পেছনে আসছিল মোটরসাইকেল ওলা, পড়বে কি পড়বে একেবারে মোটরসাইকেলের সামনে। মোটরসাইকেল ওলা চিন্তা করছে বাস থেকে নতুন রুমালে থপ করে পড়লো কি, এই রুমাল যখন নতুন ভেতরের জিনিস নতুনই হবে, ভেতরের জিনিস কিন্তু নতুন। দেখলাম লোকটা এদিক ওদিকে তাকিয়ে ধুয়ে নিল, ও বাড়ি যেয়ে টের পাবে কোন নতুন জিনিস। ডিজিটাল হচ্ছে এদেশে পায়খানা নিরাপদে নেই, তার বাস্তব আমার পায়খানা। কিন্তু এই সন্ন্যাস যে দেশে আছে ও দেশে ধর্ষণ নেই। ৪৫ দিনে কোনো মেয়ের দিকে কেউ তাকিয়েছে আমি দেখিনি, অথচ বাংলাদেশের মেয়েদের ছাড়া মদিনার মেয়েরা, ইরানের মেয়েরা শতগুণে সুন্দরী। আর 2টা নেই 3টা নেই 4টা নেই, মদিনার মক্কার অলি গলিতে পাহাড়ি এলাকা দেবে তারা 2টা 3টার দিকে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য আসছে। কারো বাবার ক্ষমতা নেই ওর দিকে চোখ তুলে তাকানো, ঠিক কারণ এই সুন্নাত আছে। আরো আসতে বলে সুতরাং আমার এই জ্ঞানে যতটুকু ধরা পড়েছে আমার মেধারে যোগ্যতায়, এই গবেষণা ভুল হতে পারে, কিন্তু এই সুন্নাতটা যদি আজ জিন্দা থাকতো এদেশে ফ্রিজের ভেতরে বালিশের ভেতরে টাকা পাওয়া যেত না। কি বুঝলাম বাংলাদেশে কোন সুন্নাত মারা গেছে? 10 বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, তাহলে ইসলামী আন্দোলন করা এই সুন্নাত বাংলাদেশে নেই। এই সুন্নাত জিন্দা করার জন্য যদি আপনি কাজ করেন, যদি মরেও যান 100 গোলা কাটা সেই দেশ সব নিয়ে উঠতে পারবেন। এই সাহাব কারা চান দেখে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল-কুরআনের আলম, আল-হাদিসের আলম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ইমান বেড়ে গেছে, হাত ধরতে বসে ঠ্যাং তুলে ফেলছে। এখান থেকে বের হয়ে গেলে আগে যাচ্ছি না। हमारा अज़कर तिलावत की आयत सूरा आल इमरान 133 34 35 तीन आयत हमें पढ़े से এত আয়াত আমি কোন তাফসীর মাহফিলে পড়ি না। খুব বেশি হলো পড়ি এক আয়াত অথবা অর্ধেক অথবা একটা শব্দ পড়ে গবেষণা করে শেষ করে দেই, কিন্তু আজকে আয়াত পড়েছি বেশি, আলোচনা হবে বেশি। থাকবেন তো আপনারা 12টা পর্যন্ত? জবান ছেড়ে আল্লাহর কোরআনের আয়াত একবার পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। 200 আয়াত আছে, 20টা রুকু আছে। 14 নম্বর রুকুর 3টা আয়াত আমরা পড়েছি। 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের আয়াত। আল্লাহ পাক বলেন সারিউ, দৌড়াও। কোন দিকে দৌড়াবেন? কোন মহিলার দিকে না, আরো জোরে বলেন না, ক্ষমতার দিকে না। আল্লাহ বলেন দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। কারণ আমি আল্লাহ যাকে maaf করে দিয়েছি ওর জীবন সফল। আপনি तमाम বাংলাদেশের মালিক, আল্লাহ যদি আপনাকে maaf না করে আপনার জীবন ব্যর্থ। আরো আসতে বলেন, আপনি কি করবেন দুনিয়ারে সারা বাংলাদেশটা নিয়ে? একদিন না একদিন তো আপনি মারা যাবেন, নাকি বেঁচে থাকতে পারবেন? আপনার জীবনে যদি এই গ্যারান্টি থাকতো যে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পাবেন, তাহলে বাংলাদেশ না तमाम দুনিয়া দখল করার জন্য আমি নিজেও চেষ্টা করতাম। আল্লাহ বলেন ফামানে সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 185 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন যাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিয়েছি ওর জীবন সফল হয়ে গেছে। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মালিক, মানুষেরা ভালো করে কান খাড়া করো, পৃথিবীর জীবন কিন্তু খেলাধুলা, রং তামাশা, ধোঁকা ছাড়া কিছু না। কে বলছে? আপনার পেছনের জীবনের দিকে তাকান। আপনি যদি ৬০ বছর পার করে থাকেন, আমার মনে হয় এখন মনে হবে এটা স্বপ্নের মতো পার করে ফেলেছি। সামনের যে জীবন ৮-১০ বছর আপনি বাঁচবেন, এটা আপনার কাছে আকাঙ্ক্ষা মনে হবে, এটা পাবো এটা পাবো। আর মাঝখান দিয়ে আপনার জীবনে সব সময় চলে গেল, আপনি তো কিছুই করতে পারলেন না। আল্লাহর এক বুজুর্গ বান্দা বাজারে গেছে, সদাই কমপ্লিট করার পর দোকানদারকে দিয়েছে ৫০০ টাকার একটা নোট। দোকানদার টাকাটা নেওয়ার পরে উলট পালট করে বলে হুজুর এটা অচল, এর মাঝখানে যে দাগটা থাকার দরকার এটা নেই, আপনি টাকাটা নিয়ে যান, অন্য সময় দিয়ে যাবেন। যেই বলেছে অচল, অজ্ঞান হয়ে গেছে। লোকজন এসে বলে দোকানদারকে মারলে? বলে না, আগে হোশ ফেরান, বাতাস দেন, পানি দেন। হোশ যখন এসেছে ডাক দিয়ে বলে আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? আল্লাহর বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা, আমি সদাই করার পরে টাকাটা দিয়েছিলাম। দোকানদার ওলট পালট করে বল হুজুর এটা অচল, এর মাঝখানের যে সাদা দাগ এটা নেই, এ চলবে না। আমি সঙ্গে সঙ্গে চিন্তা করেছি আমারও তো একটা ৫০০ টাকার নোট আছে, তার নাম হায়াত। আমি যদি এই মুহূর্তেই মারা যাই, মহান আল্লাহ যদি আমার হায়াতটা উলট পালট করে বলে বান্দা এটা অচল, চলে না, কারণ এর ভেতরে শিরকের গোনা দেখতে পাচ্ছে, এবার মানুষ ঠকিয়েছে ওই গোনা দেখতে পাচ্ছে, মানুষকে কষ্ট দিয়েছিল ওই গোনা দেখতে পাচ্ছে, নিজে অন্যায় করে আর একজনের উপরে চাপিয়ে দিয়েছিল ওই গোনা দেখতে পাচ্ছে। ও বান্দা, এই আমল না মানে আমার জান্নাতে যাওয়া যাবে না, অচল। পৃথিবীর মানুষেরা এই জন্য আমি অজ্ঞান হয়ে গেছি। আমার আল্লাহ যদি বলে বান্দা তোর জীবন চলে না, জান্নাতে যাওয়ার উপযুক্ত তোর জীবন না, কি হবে তখন আমার? তারা কোন ধান্দায় ছিল আর আমরা আছি কোন ধান্দায়? কোনদিন একটু চিন্তা আসে না আমাদের? কোরআনে কারীম জানিয়েছে হযরতে ওমরের জীবন থেকে বারবার কথা বলি এই জন্য তার জীবনটাই মনে হয় হেদায়েত। হযরতে ওমরের সন্তান আব্দুল্লাহ মাদ্রাসাতে ভর্তি হয়েছে, হযরতে হোসাইন নাকি মাদ্রাসায় পড়ে। বারবার হোসাইন কলম ফেলে দিচ্ছে, ডাক দিয়ে বলে আব্দুল্লাহ আমার কলমটা তুলে দাও। তিনবার কলম ফেলে দিয়েছে, চতুর্থবার বলছে আবার তুলে দাও। হযরতে আব্দুল্লাহ বলে হোসাইন বারবার কলম তুলে দিতে বলো, আমি কি তোমার চাকর খাদেম? হোসাইন ডাক দিয়ে বলে আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম, তোমার বাবাও তো খাদেম। প্রধানমন্ত্রীর ছেলে এই কথা বললে ওর মেজাজ ঠিক থাকবে? এক দলে বাড়িতে গেছে, ডাক দিয়ে বলে আপা আমি আর মাদ্রাসায় পড়বো না। কেন? আমাকে গালি দিয়েছে, তোমাকেও গালি দিয়েছে হোসাইন, আমাকে চাকরের বাচ্চা চাকর বলেছে। হযরত হোসাইন এই গালিটা দিয়েছে, আমি তার বিচার চাই। হযরত ওমর বলে সন্তান শান্ত হও, আজকে না, বিচার হবে তোমার দিন। হাজার হাজার মানুষ আসবে, ওই দিন বিচার করে দেব। জমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, বক্তব্য বন্ধ করে ডাক দেয় বলে হোসাইন এখানে আসো। বলে হ্যাঁ সামনে আসো। তুমি আমার সন্তানটাকে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছো? বলে হ্যাঁ। কেন দিলে? হযরত হোসাইন বলে খলিফা, বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? ডায়াবেটিস সমস্যা করেন। হযরত ওমর কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। ডাক দিয়ে বলে হোসাইন এই কথাটা তুমি লিখে দিতে পারবে? কাগজ কলম নিয়ে আসেন। খেজুর পাতার একটা পাতা নিয়ে এসেছে পাটির। হযরত হোসাইন লিখে দিচ্ছে ওমর আমার নানার খাদেম ছিল, আমি নিজে দেখেছি। ইতি হোসাইন ইবনে আলী, সই করে দিলাম। হযরত ওমর কাগজটা হাতে নিয়ে সোমা খায়, চোখের পানি ফেলে দিয়ে বলে রব্বুল আলামিন আমার জীবন সাকসেস। সাহাবীদেরকে বলে সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ বোঝে না, বলে বাবা তুমি তো বিচার শুরুই করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলেন সন্তান যে বিচার করেছে এটা দুনিয়া না, আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। জীবনে কিছু যদি আমার কবুল না হয় এই কাগজটা আমি আল্লাহকে দেখাবো। রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, তুমি আমাকে ওসিলাই হলেও মাফ করে দাও। আদিবাসী কিছুই জীবনে দেখানোর মতো আমাদের নেই। তারা জান্নাতের গ্যারান্টি পেয়েছিল জিন্দা অবস্থায়। কোন চিন্তায় ছিল তারা? আল্লাহ এমনি তাদের নামে কোরআনের আয়াত নাযিল করে জানায়নি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্য জানিয়েছে। তারা সব সময় চিন্তায় ছিল আল্লাহ তুমি আমাকে maaf করেছে তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইদিকে দৌড়াও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'iddat লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন দৌড়াও আমার ক্ষমার দিকে, আর এই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত, যেটা আমি আল্লাহ বানিয়ে রেখেছি, প্রস্তুত করে রেখেছি আমার ভদ্রলোক বান্দাদের জন্য, যারা মুত্তাকী হবে। পরহেজগার হবে জীবনকে যারা দেখে দেখে চালাবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই জান্নাত পাবে কারা? এই মুত্তাকি হওয়ার জন্য আমার আল্লাহ গম দিচ্ছেন। বাংলাদেশের মানুষ ভুল বোঝে, এরা মনে করে মুত্তাকি তারা যাদের জুব্বা বড় পাগড়ি বড়, যারা দরবারে বসে বসে শুধু জিকির করে দুনিয়ার কোনো খোঁজ রাখে না। না, মুত্তাকি কারা আল্লাহ পরিচয় দিচ্ছেন। চারটা গুণ যাদের ভেতরে আছে ওদের জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়েছি। ওরা মুত্তাকি আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। এক নম্বরে যারা সুখে হোক দুঃখে হোক খরচ করবে। এখন আপনি এই খরচ করবেন কোন জায়গায়? আল্লাহ নীতিমালা দিয়েছেন সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 215 নম্বর আয়াতে। দলিলগুলো এত লম্বা করে তো বলা যাচ্ছে না, কারণ তাহাজ্জুদের সময় চলে আসছে। 12টা পর্যন্ত, 12টার পরে কথা বলা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 215 নম্বর আয়াতে বর্ণনা দিচ্ছেন খরচ করবা কোন কোন খাতে। আজ তো খরচ করার জায়গা পাও না। মমতা আসলেও খরচ করো, আসিফ আসলেও খরচ করো। কোথায় খরচ করবো আমি আল্লাহ নীতিমালা জানালাম। ওটা দেখে দেখে একটু আপনি তাফসীর ইবনে কাসিরটা দেখবেন। রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ সবচাইতে বড় খরচ করা লাগবে তোমার মা বাবার জন্য। আরো আসতে বলেন। আজ বাংলার পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে। ভারতের এই সিরিয়াল গুলো দেখে দেখে মেয়েরা এখন বেটার বউ যারা আছে শাশুড়িকে সম্মান দূরের কথা কি একেবারে সংসার ভাঙা যায় ওই চিন্তায় আছে। বিশেষ করে চোখের তারা তুই তুমি আসবে বলে। এই যে কিরণ মালা তো বাদ হয়ে গেছে, এখন চলছে প্রতিদান, এখন চলছে রাখি বন্ধন, আদরিনি ভাউস গোবিন্দ। সারাদিন মেয়েরা ওগুলো দেখে আর শাশুড়ির সাথে কি করে সংসার ভাঙা লাগে ওই চিন্তা করে। আজ বাংলার মেয়েরা যদি প্রত্যেকটা বেটার বউ পুত্র বধূ নিজের শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করতো, এই পৃথিবীতে বৃদ্ধাশ্রম বলে কিছু থাকতো না। শ্বশুর শাশুড়ি যারা আছে তাদেরকে বলছি আপনার দায়িত্ব পুত্রবধূ যখন আসবে ওটা নিজের মেয়ের মতো মনে করা। অনেক শ্বশুর শাশুড়িকে আমি দেখেছি ছেলে যদি বউকে একটু ভালোবাসে মার বাবার মন খারাপ হয়ে যায়। বিয়ে দিলাম ছেলে বউ নিয়ে ব্যস্ত, সব ভালোবাসা বউকে দিয়ে দিল। তোমার ছেলে তোমার বেটার বউকে ভালোবাসে, এটা তো শুকরিয়া আদায় করা দরকার। বেটার বউ ভালো না বেশি অন্য লোকের বউ ভালোবাসতো তোমার ভালো হইতো। কথা বলেন না কেন? যারা এসেছে হাদিস, আপনি যদি নিজের মা বাবাকে যেমন দেখেন শ্বশুর শাশুড়িকে যদি ওইভাবে ভক্তি করেন মনে করেন সংসার তালা জান্নাত বানিয়ে দেবে। শ্বশুর শাশুড়ি যারা আছে ওরা যদি নিজের পুত্রবধূকে নিজের মেয়ের মতো দেখতে পারে, নিজের মেয়ে দোষ করলে মাফ করে দেয়, আর অন্যের মেয়ে একটা এসেছে একটু যদি ভুল করে আগে ছেলের কানে কানে তুলে দেয়। এরকম মা বাবা আছে না মেয়ে? এটা মা বাবা না, এটা ডাইনি। যে সমস্ত শ্বশুর শাশুড়ির কারণে পুত্রবধূ অশান্তিতে থাকবে, এই মা বাবা যখন মারা যাবে বেঈমান হয়ে মারা যাবে, ঈমান নসিব হবে না। ঈমান পাওয়া অত সহজ বিষয় না। কুলুলিন নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলো। আর যৌতুকে টাকা দেয়নি এর জন্য অনেক শ্বশুর শাশুড়ি বলে বাদ দিয়ে দে আর একটা বিয়ে দেবো। তো এই কথা বলছে না কেন? না, এলাকায় যৌতুক নেই। এক একটা পয়েন্টে হাজার হাজার কথা লুকিয়ে আছে, শুধু টান দিয়ে বের করা দরকার। আপনারা আরো আগে তুললে ভালো হতো আয়াতটা, কিন্তু তুলতে তুলতে 10:30 বাজিয়ে ফেলে। এত করে বলে যে 9:30 10টায় তুলে দেবে। আল কাযিমিন আল গায়জ, যাদের রাগ আছে এই রাগ গুলো চেক দেওয়া লাগবে। রাগ হলে আপনি তালাক দিতে পারেন না, কারণ ওয়ালা তামসাবুল ফাযলা বাইনাকুম। আল্লাহ তাআলা বলেন রাগ হয়েছে কঠিন সিদ্ধান্ত নিতে যেও না। এই স্ত্রীর অনেকগুলো উপকার তোমার জীবনে আছে, এর কারণে তুমি অনেক জেনা ব্যভিচার থেকে দুনিয়ায় বেঁচেছিলে। ওই সমস্ত ভালো ভালো দিনের কথা মনে করে আজকের অপরাধ মাফ করে দাও। করে বলেন আমিন। অথচ এসবে দেশে নেই, রাগ হতে দেরি, 14 তালাক দিতে দেরি করে না। তালাক যখন হয়ে যায় বলে থুপকু, বলে হুজুর কোনো কায়দা আছে? আবার আমি চাই তালাক দিলে কেন বা পাও কেন? তালাক হয়ে গেলেও বাপ দেওয়াই লাগবে আর হবে না, যতই আপনি হুজুরকে ধরেন না কেন। এইজন্য তালাক দেওয়ার আগে কমপক্ষে 10 বার ভেবে চিন্তা দেখবেন। সেগুলো দিচ্ছে সকালে বিকালে নেই, বিকালে দেয় সকালে নেই, কোনো মাইন্ড বিস নেই। এই জন্য তো যারা সন্তান দেশে বাড়ছে, কোরআনের বিরুদ্ধে কথা বলার মুসলমানের ঘরে জন্ম নিচ্ছে আমরা দেখছি, কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই। অবশ্যই এগুলো যারা অতুল্লিম বাদা দালিকা সানিম, এ নবী কোরআনের ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা বিরুদ্ধ উচ্চারণ করবে, সূরা কলমের 13 নম্বর আয়াত, 1000 বছর আগে আল্লাহ ফতোয়া দিয়েছেন ওগুলো রক্ত ঠিক নেই, ওগুলো যারা সন্তান। আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন ওর মা বাবা ছোটকাল থেকে তালাক দিয়ে তারপরে জন্ম দিয়েছে। আর কথা বলে না কেন? আমি নাম বললে বলতে পারতাম, বললাম না। কত মানুষ নবীকে গালি দিচ্ছে, অথচ দেখা যাচ্ছে মুসলমান, নামাজও পড়ে। লক্ষ্য করে দেখবেন ওর বাবা এক ধর্মের, মা এক ধর্মের। মাফ করা লাগবে মানুষকে। আপনি যদি এই ক্ষমতা থাকার পরে একটা মানুষকে একটা অপরাধ মাফ করে দেন, কিয়ামতে আপনার ৭০টা অপরাধ আল্লাহ মাফ করে দেবে। যেদিন মাফ পাওয়া আপনার বেশি জরুরি হবে, কথা বলেন না কেন? মাফ করা না, আরো ৪০ বছরের রাগ সব তুলে ফেলছে। আল্লাহু ইয়াহিব্বুল মুহসিনিন, আল্লাহ মহসিন সাত কর্মশীলদেরকে ভালোবাসেন। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, আমার তো মনে হয় সারা রাত শুধু তাফসীর করে যায়, এত কথা এর ভেতরে আছে, আমার গলা ভেঙে যাচ্ছে। এক আর 2 নম্বরে 12টার পরে আমি কথা বলা আমার উস্তাদের মিশে, এত কথা বলার 12টার পরে ঠিক না। আপনি আগে তুলে দিলে আমি কথা শুরু করে দিতাম। আল্লাযীনা যারা ইযা ফাআলু ফাহিশাতান, কোনো ফাহিশা অশ্লীল কাজ করে ফেলে, আমার আল্লাহর কথা স্মরণ করে, আমার আল্লাহর কাছে নিজের অপরাধের জন্য মাফ চাই। আল্লাহ বাদে মাফ করার কেউ আছে? আর কোন খাজা বাবা পারবে? কোন ন্যাংটা বাবা পারবে? কোন ডিজিটাল বাবা পারবে? মাফ করার মালিক একচ্ছত্র মালিকানা আল্লাহর। নবীও মাফ করতে পারে না। মাফ করার ক্ষমতা শুধুমাত্র ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়ার কারণে। সুতরাং যারা দুনিয়াতে অন্যায় গুলো করার পরে ফিরে আসে, ওরা আর পুনরায় রিপিট করে না এগুলো, আর ওই অন্যায় কাজগুলোকে আবার জড়িয়ে পড়ে না। রব্বুল আলামিন এই 4টা গুণ অর্জন করে জান্নাতের দিকে মরণের পরে দৌড়িয়ে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। জীবন যতদিন আছে এই 4টা কাজ করবেন। কারণ 1 নম্বরে সুখে থাকেন, দুঃখে থাকেন, খরচ করা লাগবে, আর খরচের খাতটা দেখে নেবেন। সূরা বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। 2 নম্বর আপনার রাগ হলে আপনি চেক দেবেন। 3 নম্বরে আপনি মাফ করে দেবেন মানুষকে সামর্থ্য অনুযায়ী। 4 নম্বরে অন্যায় তো আমরা করেছি, করবই। অন্যায় করার সঙ্গে সঙ্গে আল্লাহর কথা স্মরণ করে মাফ চাওয়া লাগবে, আর জীবনে এই সমস্ত অন্যায় আর পুনরায় করা যাবে না। যারা এই 4টা কাজ করবে, আল্লাহ তাদেরকে জানিয়েছেন যে জান্নাত বানিয়েছে, এরা মরণের পরে দৌড়ি আমার জান্নাতে ঢুকবে, জোরে বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহ তুমি এই 3টা আয়াত আমাদের বাস্তব জীবনে সেট করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বিশাল আসমান জমিনের মালিক তুমি, আমাদের দিকে নোয়াখালী কোম্পানিগঞ্জ উত্তর পূর্ব চারকালী আদর্শ যুব সংঘের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের দিকে তাকাও। সারা রাত যদি আয়াতটা আমরা ব্যাখ্যা করতাম, কেউ চলে যেত না। কোরআন শোনার জন্য নোয়াখালীর মানুষগুলো এত পাগল, এদেরকে তুমি কোরআনের হেদায়েত দিয়ে দাও, আমিন। সব যদি দিয়ে থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে, আল্লাহ তুমি মা বাপকে মাফ করে দাও। सारा जीवन कष्ट दिलाम मा बाबा के मा पोछाइते पारलाम ना कत मानुष एखाने बसे आछे जादेर मा नेई बाबा नेई जारा दाड़िये आछेन बसेन भाई मोनाजातटा बसे करेन बसेन আল্লাহ তাআলা মা বাবার জন্য আমরা তাহাজ্জুদের সময় হাত তুলে আমিন আমিন করছি মেহেরবানি করে ক্ষমা করে দাও আমিন মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন মন থেকে আল্লাহর শেখানো দোয়া পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন যারা করেছে একটা বছর ধরে কষ্ট স্বীকার করেছে এরা কোরআন প্রচার হবে প্রসার হবে এই নিয়ত নিয়ে যে যুবকেরা শ্রম দিয়েছে বিশেষ করে তোমার বান্দা বিদেশি আছে দেলাওয়ার হোসেন ফরহাদ ইকবাল ভাই সহ নামনা জানা শত যুবক এই মাহফিলের জন্য মন থেকে কাজ করেছে আল্লাহ এই যুবকদেরকে যেই মা পেটে নিয়েছে ওই মায়ের পেটও তুমি ধন্য করে দাও আমিন এই যুবকদেরকে হযরত ওমরের সাথে কবুল করে নাও মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি নাম না জানা যত অতিথি বসে আছে আল্লাহ এদের সম্মান তুমি দুনিয়ায় দিয়েছো আখিরাতেও দিও আল্লাহ এই নোয়াখালীর মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে এদেরকে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন মরণের পরে জান্নাতের দিকে দৌড়িয়ে যাব এই আশা নিয়ে এসেছি যে চারটা গুণ তুমি দিলে অল্প সময় যতটুকু বলেছি আমাকে যারা এসেছে সবাইকে আমল করার সুযোগ দাও সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে এদেরকে খাদিজার মতো আয়েশার মতো জীবন দিয়ে দাও যাদের রোগ দিয়েছে সেবা দাও তাদের সন্তান দিয়েছে মানুষের মতো মানুষ বানাও ছেলে মেয়ে যাদের হয় না আল্লাহ তুমি একটা সন্তান দাও তুমি যদি মাফ না করো বান্দাকে বলো তোমার বান্দা যাবে কারদারে আল্লাহ আগামীতে মাহফিলটা কোরআনের প্রচার হবে প্রসার হবে মানুষ কোরআন জানবে বুঝবে আমল করবে নিয়তে যারা করবে তুমি আরো বড় আকারে এই মাহফিলটা কবুল করে নাও আল্লাহ আমার কণ্ঠটা ভালো রাখো শরীরটা সুস্থ রাখো আমার বুকে মারাত্মক ব্যথা মেহেরবানি করে তুমি আমার বুকের ব্যথা ভালো বানিয়ে দাও কোরআন প্রচার করার জন্য যে যোগ্যতা দরকার গলা দরকার কণ্ঠ দরকার বুক দরকার আমার ওইরকম সুস্থতা তুমি দান করো আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين মরণ যেদিন আসবে আমাদের না পাঁচ জবানে তোমার ওই পবিত্র কালামটা দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ